আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর বই থেকে অধ্যায় 15, রাইট টু মেক অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি হতে লেখক। এখানে বলা আছে নিউ ভোকাবুলারি, নতুন শব্দার্থ। এখানে বলতে হচ্ছে ফিচার, বৈশিষ্ট্য, ফাইন্ড আউট, খুঁজে বের করা, রিলেটিভ, আত্মীয়, ডিসক্রিপশন, বর্ণনা করা, কমিউনিকেশন, যোগাযোগ, অ্যাওয়ার, সচেতন, পাবলিশ, প্রকাশ করা, প্রকাশনা অথবা ছাপানো, রিসিভার, যে গ্রহণ করে, ফর্মাল, আনুষ্ঠানিক, আর সারাউন্ডিং, চারদিকে অথবা চতুর্পার্শ্বে অবস্থিত। তারপর আমাদের বলছে হচ্ছে 15.1, লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, গিভেন গুলো, নিচের দেওয়া ছবিটির দিকে তাকাও, দেন আস্ক অ্যান্ড অ্যান্সার, পরে প্রশ্ন করো এবং উত্তর দাও, দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নগুলো ইন পেয়ার জোড়ায় জোড়ায়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি চিত্র, চিত্রে দেওয়া আছে হচ্ছে একটি লেটার লেখা হচ্ছে ইন ইন গ্লোভস এবং হচ্ছে চিঠি। আর দ্বিতীয় চিত্রে আমাদের দেওয়া আছে হচ্ছে একটি অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল নটরডেম পাবলিক স্কুল রাজশাহী। এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এবং 3 নম্বর চিত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটি খবরের কাগজ। তো এর আলোকে আমাদের কি করতে হবে, এখানে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আমাদের কি বলছে, হাউ মেনি আইটেমস আর ইন দ্য পিকচার, কতগুলো আইটেম তুমি এখানে দেখতে পাচ্ছ, হোয়াট আর দে, সেগুলো কি। তো আমরা এখানে 3টে আইটেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে চিঠি, একটা অ্যাপ্লিকেশন এবং হচ্ছে একটি খবরের কাগজ। তো আমরা তোমাদের সুবিধার্থে উত্তরগুলো করে রেখেছি, আমরা চলে যাচ্ছি প্রশ্নগুলোর উত্তরে। 1 নম্বর প্রশ্ন বলছে হাউ মেনি আইটেম আর ইন দ্য পিকচার, এই ছবিতে কতগুলো আইটেম দেখতে পাচ্ছ। তো আমি উত্তরে দেখতে পাচ্ছি দেয়ার আর 3 আইটেম, 3টে আইটেম ইন দ্য পিকচার, এই ছবিতে আমি 3টে আইটেম দেখতে পাচ্ছি, হোয়াট আর দে, সেগুলো কে কে। দে আর এ লেটার, একটি পত্র আছে, অ্যান অ্যাপ্লিকেশন, একটি অ্যাপ্লিকেশন আছে, অ্যান্ড এ নিউজ পেপার এবং একটি খবরের কাগজ আছে, আমি এগুলোই দেখতে পাচ্ছি। 2 নম্বর প্রশ্ন বলতে হ্যাভ ইউ ইভার রিটেন অ্যানি লেটার টু অ্যানি ওয়ান, তুমি কি কাউকে কোনো পত্র লিখেছ। ইয়েস ইয়েস আই হ্যাভ রিটেন এ লেটার টু মাই ফাদার, আমি আমার বাবাকে একটি পত্র লিখেছি। ইফ ইয়েস, যদি হ্যাঁ হয় হোয়াট ডিড ইউ রাইট, তুমি কি লিখেছ। আই রোট এ লেটার, আমি একটি পত্র লিখেছি, টু সেন্ড মানি ফর বাই সাম বুকস, আর কিছু বই কেনার জন্য আমি আমার বাবার কাছে পত্র লিখেছিলাম। তারপর আমাদের কি বলছে 3 নম্বর প্রশ্নে বলছে হ্যাভ ইউ ইভার রিটেন, তুমি কি লিখেছ অ্যানি অ্যাপ্লিকেশন টু ইউর টিচার, তুমি কি তোমার শিক্ষকের কোনো অ্যাপ্লিকেশন লিখেছ। তো আমার উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ আমি একটা অ্যাপ্লিকেশন লিখেছি, আই হ্যাভ রিটেন এ।